সকালে একটা ডাব খেয়ে নিলাম, মিষ্টি ছিল পানি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল জারিফ ব্লগস। সো আজকে ব্লগ বানানোর কোনো উদ্দেশ্য ছিল না, বাট এই সকাল সকাল একটু হাঁটতে বেরিয়ে গেলাম, এখন 7:30 বাজে, তাই একটু ভাবলাম যে আজকে একটা ফ্রাইডে ব্লগ বানা ফলে। আজকে ফ্রাইডে যেহেতু আমি এখন যাচ্ছি একটা হোটেলে নাস্তা আনতে সকালে, গন্তব্যস্থানে পৌঁছে গেছি শাহি দিল্লি। নাস্তা শেষ করলাম আর এখানকার খাবার জাস্ট ওয়াও, শাহি দিল্লি অনেক ভালো টেস্ট। বাসার জন্য পার্সেল নিয়ে নিয়েছি, এখন বাসায় চলে যাই। চলে তো গাইস, ফ্রাইডেতে এখানে এরকম হকার্স মার্কেট বসে রাস্তার বাইরে, এটা ইসলামপুর এলাকা। ফ্রাইডেতে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত এরকম হকার্স এরকম কাপড় চোপড় বিক্রি করতে থাকে, এবং এখানে অনেক কম দামে, মার্কেটে যা প্রাইস তার থেকে হাফ দামে এখানে কাপড় চোপড় পাবেন আপনি। তো এখন হেঁটে হেঁটে বাসায় যাইতেছি, রাস্তা পুরা খালি যেহেতু সকাল সকাল, কেউ নেই রাস্তা। তো এখন বাসায় গিয়ে ফ্রেশ হব, দেন দেখা যাবে এই ফ্রাইডেটা কীরকমভাবে কাটে। যেহেতু ফ্রাইডে মর্নিং আর এটা পুরান ঢাকা, তো সকাল সকাল কেউ ঘুম থেকে ওঠে না, আমারই ঘুম খুলে না। সকাল সকাল একটা ডাব খেয়ে নিলাম, মিষ্টি ছিল পানি। তো গাইস এখন একটু একটা হসপিটালে যাচ্ছি একটা রোগীকে দেখতে, তার জন্য কিছু খাবার নিয়ে যাচ্ছি। এখন লাঞ্চ টাইম দুপুরবেলা 3টা বাজে, তারপর দেখি কি করা হয়, যাই তো ভাবছি আজকে ব্লগ বানাবো, ব্লগ বানাই ছাড়বো। তো এখন হাসপাতালের ছাদে আসছি, কি সুন্দর ভিউ আসে এখান থেকে, ও পুরো ঢাকা শহর, দূর দূর পর্যন্ত সব জায়গায় দেখা যায়। ওটা হচ্ছে পুরান ঢাকার আমাইটোলা মাঠ, অনেকে 26 মাঠও বলে। তো হাসপাতাল থেকে বাসায় যাওয়ার সময় রাস্তার মধ্যে এটা দেখলাম, ফ্রাইডেতে অনেক জায়গায় এরকম নিয়ে বসে, এরা পুরান জিনিস সেল করে, অনেক কমে সেল করে কিন্তু বেশিরভাগ সময় এরা নষ্ট জিনিস সেল করে। চাচাকে জিজ্ঞেস করার পর চাচা বলল এটার দাম 20 টাকা করে, এগুলো দেখলে মনটা সবই কিনে ফেলে কারণ কম দাম। এখানে কিছু রাউটারও আছে পুরান, টিপি লিঙ্কের, তারপর এগুলো নষ্ট হয়, ভালো না, এগুলো না নয় ভালো। এখানে কিছু পুরান মোবাইলও আছে, এগুলো চোরাই হয় বেশিরভাগ, নিলে নষ্ট হয়, 50 থেকে 100 টাকায় সেল করে রাউটারগুলো, 100 থেকে 150 টাকায়। এখানে কিছু অ্যাডাপ্টার দেখা যাচ্ছে, চার্জারও থাকে, এগুলো না নয়। অনেকদিন পরে ছাদে উঠলাম, বাগানে আসছি, এখন একটু উপরে ছাদে যাব, যে ঘুরি আর নাটাই আনছি উড়াবো। আমি কিছু মাছও পালি, গাপি মাছ। ফাইনালি বাসায় এসে পড়ে আমি সন্ধ্যার ভিডিও বানিয়ে নেই, এই এখন রাতের 10 বাজে, ব্লগ এখানেই শেষ করলাম। ফ্রাইডে কেমন গেলো আপনারা দেখতে পারলেন, অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, আর নেক্সট ভিডিও জলদি আসবে, দেখা যাক। আমি ভিডিও এডিট করতে অত ভালো মতো পারি না।